চলে গেলেন অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত। বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া বাংলা সাংস্কৃতিক জগতে। প্রয়াত অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত। উনি মানুষটা অত্যন্ত বেশি রকম ঠান্ডা। আমার মনে হয় না দেশের এই অবস্থা এতটা ঠান্ডা হলে চলে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। প্রয়াত অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত, তার বয়স হচ্ছিল 71 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। নাট্যমঞ্চ এবং সিনেমা দুই মাধ্যমেই তার অভিনয় সমৃদ্ধ করেছে বাংলা শিল্পকলাকে। এলাহাবাদে নাট্যমঞ্চে তার অভিনয় জীবন শুরু। ইংরেজি সাহিত্যের ছাত্রী স্বাতিলেখা কলকাতায় আসার পর 60-এর দশকের শেষ দিকে যোগ দেন নাট্যদল নান্দিকারে। অভিনয়ের পাশাপাশি নাট্যমঞ্চে সঙ্গীত উপস্থাপনার গুরু দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছিলেন। পিয়ানো এবং বেহালা বাজানোয় পারদর্শিতা ছিল তার। সত্যজিৎ রায়ের পরিচালনায় ঘরে বাইরেতে বিমলার চরিত্রে তার অভিনয় ভোলার নয়। নাট্যমঞ্চে পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনি, অযত্নবাস, পাতা ঝরে যায়ের মতো বহু নাটকে তার অভিনয় অবিস্মরণীয়। আজ তৃতীয় নয়নে তুমি আমার দেখো, মন ভৈরা দেখো। স্বাতিলেখা সেনগুপ্ত অভিনীত বেলা শুরু এবং ধর্মযুদ্ধ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। স্বাতিলেখা সেনগুপ্তর প্রয়াণে শোকের ছায়া বাংলা সাংস্কৃতিক জগতে। এবিপি আনন্দ। স্বাতিলেখা সেনগুপ্তের জামাই সপ্তর্ষি মৌলিক আজকের দিনে স্মৃতিচারণায় কি বলেছেন দেখুন। কিছু বলার নেই, বলার মতো এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে সকালবেলা আমরা একটা এখান থেকে ফোন করে বলা হয় যে একটা বোর্ড মিটিং হবে, ওনার অবস্থা ডেটোরিয়েট করেছে। তো আমরা এসেছি, তার তখন জানতে পারলাম যে উনি আর নেই। ইনস্ট্যান্ট তো শোকটা হয় না, তবে আমি যে সাথীদের চেহারাটা জানতাম, ওনাকে যেভাবে দেখেছি সেটাই মনে রাখতে চাই। এখন যেভাবে ওনাকে দেখছি সেটা আমার কাছে ভুলে যেতে চাই, স্মৃতিটা রাখতে চাই না। আমার মনে হয় উনি অসম্ভব একজন প্রতিভাবান অভিনেত্রী ছিলেন, এবং তার থেকেও বড় কথা ওনার সাথে প্রচুর বিষয়ে আলোচনা হয়েছে, যে বিষয় আলোচনাগুলো আমি কিন্তু এত কম সময়ের মধ্যে, ওনার সাথে তো আমার পরিচয় বিয়ের পর, সহিনীর সাথে বিয়ের পর, এত কম সময়, এত এত গভীর আলোচনা, এত অন্যান্য বিষয়ের আলোচনা হয়তো খুব কম মানুষের সাথে হতে পারে। আমি সেই মুহূর্তে লাকি যে আমি সাথীদের সংস্পর্শে আসতে পেরেছিলাম। শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কি বলেছেন তিনি শুনুন। এত বড় একজন যোদ্ধা ছিলেন উনি, মানে অনেক বড় যুদ্ধগুলো জিতে উনি ফিরে এসেছিলেন বারবার। এক বিরল অভিনেত্রী, এক অসামান্য ব্যক্তিত্ব, এক অদ্ভুত সুন্দর মানুষ, এবং অনেক কিছুতেই উনি নতুন কিছু সৃষ্টি করেছিলেন। নাটকের জায়গায় তো তিনি সম্রাজ্ঞী, আর আরো বহু অন্য গুণও ছিল ওনার। অভিনেত্রী হিসেবে ওনাকে দেখেছি ছবির পর্দায়, এত সাবলীল, এত এত অপূর্ব অভিব্যক্তি। আমি নিজেকে খুব প্রিভিলেজড এবং খুব লাকি মনে করি যে ওরকম একজন সম্রাজ্ঞী সঙ্গে আমি কাজ করতে পেরেছি। স্বাতিলেখা সেনগুপ্ত প্রয়াণে শোক প্রকাশ করেছেন নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য। দেখুন। সাথীদি মিউজিক জানতেন, সাথীদি লিখতে পারতেন, সাথীদি ইংরেজি বলতে পারতেন অসাধারণ, সাথীদি হিন্দি বলতে পারতেন অসাধারণ, আর সাথীদি এলাহাবাদে অনুকূল বন্দ্যোপাধ্যায়ের কাছে সাথীদি প্রায় 30-40টা নাটক বিভিন্ন রকম ইংরেজি বাংলা হিন্দি মিলিয়ে করেছেন। তার ভিতটা এত মজবুত ছিল, কিন্তু সাথীদি এত লো প্রোফাইল মেনটেন করতেন যে সাথীদি কখনো প্রকাশ করতেন না তিনি কথাটা জানেন।
শোক প্রকাশ করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কি বলেছেন তিনি শুনুন। আমি লাস্ট যখন বেলা শুরু করলাম তখনই সাথীদি খুব অসুস্থ, খুবই ওনার শরীরটা ভেঙে গিয়েছিল, শরীর সেভাবে পারমিট করছিল না, তার মধ্যেও অসাধারণ অভিনয় করেছেন। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে তো অনেকদিন দেখাও হয়নি, প্রায়ই মনে হতো যে সাথীদের একটা খোঁজ নি। সৈনের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতাম যে কিরকম আছে, মাঝখানে দেখা হয়েছিল। বেশি মনে পড়ছে বেলা শুরুর দিনে সাথীদি যেদিন কোণে সেজেছিল, একটা সিন ছিল সাথীদি কোণে সেজেছিল, কি মিষ্টি লাগছিল, সেই মুখটাই এখন বারবার মনে পড়ছে। খুব খারাপ লাগছে, গ্রেট লস, সৌমিত্রবাবু চলে গেলেন, সাথীদি চলে গেলেন, বড় বড় দিকপালরা সব চলে যাচ্ছেন, এটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুব একটা বড় লস। কার্যত লকডাউনের মধ্যেই 25% কর্মী নিয়ে আজ খুলে গেল বেসরকারি অফিস। তবে বাস ট্রেন না চলায় অফিস পৌঁছতে কালঘাম ছুটে গেল কর্মীদের, গাড়ির ভাড়া দিতে হলো কয়েক গুণ। কোনো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে না, রাস্তায় কোনো যানবাহনই চলছে না, ক্যাব থেকে শুরু করে কিছুই পাওয়া যাচ্ছে না। রোজ 350-400 টাকা দিয়ে ট্রাভেল করা তো সম্ভব না সবার। অফিস খুললো কিন্তু অফিস পৌঁছতে হয়রানি চরম। 30 জুন সন্ধে পর্যন্ত কার্যত লকডাউন বহাল রয়েছে বাংলায়, লোকাল ট্রেন বাস এখনও বন্ধ। তবে সরকারের তরফে ছাড় মেলায় বুধবার থেকে 25% কর্মী নিয়ে কাজ শুরু হয়েছে বেসরকারি অফিসগুলিতে। কিন্তু কর্মীরা অফিসে যাবেন কি করে? মেট্রো বন্ধ, স্টাফ স্পেশাল ছাড়া চলছে না লোকাল ট্রেন, রাস্তায় দেখা নেই বাসের, ফলে কয়েক গুণ ভাড়া দিয়ে অ্যাপ নির্ভর ক্যাব অথবা অন্য গাড়ি ভাড়া করে অফিস যেতে হলো অনেক কর্মীকেই। গভর্নমেন্ট বাসটা চালু করা উচিত ছিল যখন অফিসটা চালু করেছে, তো দেখা যাক এরপরে কী করা যাবে না। ট্রান্সপোর্ট তো, মেট্রোটাও বন্ধ, তো এবার ভায়া ভায়া হয়ে এদিক ওইদিক করেও যেতে হচ্ছে, অনেক চার্জেস হাই, মানে হাই চার্জ করছে। হয়রানির একই ছবি সল্টলেক সেক্টর 5-এও। আংশিক লকডাউনের মাঝেই 25% কর্মচারী হাজিরা নিয়ে খুলে গেল তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলি। সল্টলেকের সেক্টর 5-এ বিভিন্ন বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা যেগুলি রয়েছে সেখানে আজকে সকাল থেকেই একে একে কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। মোস্টলি ওলা উবেরই ভরসা, বাট মাঝে মাঝে রেটটাও প্রচণ্ড হায়ার হচ্ছে, তো ওটার জন্য একটা ট্রাভেল ফেস করতে হচ্ছে আমাদেরকে সবাইকেই। ওয়ার্ক ফ্রম হোমটা যতক্ষণ না অবধি ট্রান্সপোর্ট চলছে, আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোমটাই বেশি ভালো। ঠিক আছে, এখন আসতে হচ্ছে এত টাকা খরচা করে রোজ রোজ, তো সেটা কোনো পক্ষেই 350-400 টাকা দিয়ে একটা মধ্যবিত্ত লোকের জন্য আসা যাওয়া, 1000 টাকা রোজ খরচা করে তো সম্ভব না। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থার কর্মীদের বক্তব্য একটাই, করোনা আবহে বিধি মেনে অফিস চালু হয়েছে ভালো কথা, কিন্তু অফিস পৌঁছতে যাতে হয়রানি কমে সেদিকটাও ভেবে দেখুক সরকার। সঞ্চয়ন মিত্র ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির পরে দিল্লিতে গিয়ে তৎপর রাজ্যপাল, দুই কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও এদিন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। এদিন প্রথমে কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল, দেখা করেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ পটেলের সঙ্গেও। এরপরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় বলে টুইটে জানান রাজ্যপাল। সংবিধান বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল, কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়। দিল্লিতে কোল মিনিস্ট্রিতে যাচ্ছে, কালচার মিনিস্ট্রিতে যাচ্ছে, ইনফরমেশন ব্রডকাস্টিং এ যাচ্ছে, ওর কি কাজ? সংবিধানের কোথায় লেখা আছে যে রাজ্যপাল এসব করতে পারবে? উনি চলবেন অন দি এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দি চিফ মিনিস্টার, আর্টিকেল 163। তার বাইরে ওর কিচ্ছু করার নেই, বিনা কারণে একটা বিরাট বাড়িতে থাকেন, লোকজন ডেকে চা খাওয়াচ্ছেন আর উল্টো পাল্টা বিবৃতি দিচ্ছেন। বিজেপি নেতার মতো কাজ করছেন রাজ্যপাল, আক্রমণে বিমান বসু। রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে তিনি কাজ করছেন। তিনি এর আগে গেলেন বাইরে, উত্তরবাংলায়ও গেলেন, সব জায়গাতে শুধু বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন, এটা তো ঠিক না। তার তিনি কোথাও নিজে যেতে পারেন না তা আমি বলছি না, যেতে পারেন, কিন্তু বিজেপি নেতাদের নিয়ে উনি যাবেন কিসের জন্য? মানে উনি তো, হি ইজ নট এ ম্যান অফ বিজেপি, কিন্তু হিজ ফাংশন ট্যান্টামাউন্ট টু বি এ ম্যান অফ বিজেপি, দিস ক্যানট বি দ্য রোল অফ এ গভর্নর। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কি বললেন বিজেপি নেতা অনুপম হাজরা, দেখুন।
এই একটা সংকটজনক অবস্থায় আমার মনে হয় যে সুস্থভাবে যেন পশ্চিমবঙ্গের মানুষ অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে, সেজন্যই হয়তো উনি দিল্লিতে আলোচনা করতে গেছেন, যাতে অন্তত মানুষ, বিশেষ করে বিজেপির যারা কর্মী আছেন একটা গণতান্ত্রিক দেশে, তাদেরও অধিকার আছে সুস্থভাবে জীবনযাপন করার, বেঁচে থাকার। সেজন্যই হয়তো উনি দিল্লি গেছেন। আমার মনে হয় এ ব্যাপারে তৃণমূলের কোনো এখতিয়ার নেই, বা এটা খুবই হাস্যকর যে তৃণমূল রাজ্যপাল কোথায় যাবেন না যাবেন সে ব্যাপারেও মন্তব্য করছে। মুম্বাইয়ে টিকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কান্দিভালির একটি আবাসনের বাসিন্দাদের দাবি, আবাসনেই ক্যাম্প করে টিকা দেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে একটি সংস্থা, সেই মতো 390 জন করোনার ভ্যাকসিনও নেন তাদের কাছ থেকে, কিন্তু পরে তারা জানতে পারেন ওই সংস্থার কোনো রেকর্ড নেই কোউইন পোর্টালে। এরপর ওই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দাবি, তারা বিভিন্ন হাসপাতালের তরফে ক্যাম্প করে বিভিন্ন আবাসনে গিয়ে ভ্যাকসিন দিয়ে থাকেন, কিন্তু অভিযোগ সংস্থার তরফে যে যে হাসপাতালে নাম করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিটি হাসপাতালই বলে এরকম কোনো সংস্থার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এরপরে আবাসিকদের সন্দেহ হয় আদৌ তাদের ঠিকঠাক ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। কান্দিভালি থানায় ওই সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। हम लोग ने जब वैक्सीन लिया, जब 30 तारीख को जब हम वैक्सीन लेने गए तो हमारे साथ कुछ ऐसे इंसिडेंट्स हुए कि जैसे उन्होंने हमसे बोला था कि भाई जीएसटी के साथ 1260 रुपया लगेगा, पर हमको बिल नहीं मिला। हमको वैक्सीनेशन के दिन पे हमको फ़ोटो गिराने नहीं दिया वहाँ पे। और दूसरे दिन ऐसा हुआ कि किसी को भी कोई सिम्टम्स नहीं हुआ, और जो हमारा जो पंजीकरण होता है वो प्रॉपरली नहीं था, सिर्फ वो एक एक्सेल शीट पे हुआ था। सर्टिफिकेट हमको पहले नेस्को से आया, फिर उसके बाद हमको लाइफलाइन हॉस्पिटल से आया, और उसके बाद हमको आया नानावटी से। तो उन दिनों, तो उस टाइम पे हमको ऐसा लगा कि कुछ ना कुछ तो कोई प्रॉब्लम है कि भाई ये पूरा वैक्सीन भी मैनेज हो रहा है और ये जो अपना ये सर्टिफिकेट है वो भी मैनेज हो रहा है। सो इट्स समथिंग लाइक इज अ बिग स्कैम।